ওর বাবা মনে করেন আপনার একজন খুব বড় ভক্ত আমার প্রায় ছয় মাস ধরে আপনার বললো পাঁচ বছর আপনার স্যার ফলো করতেছি পাঁচটা বছর আমি একটা চেন্নাই গেছিলাম তখন আমাকে ফোন করছে যে আপনার কাছে নিয়ে যাওয়ার জন্য আমি বিগত দুই বছর আগে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট করে

ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য আছি বাংলাদেশের সাতক্ষীরার কি হোটেল হোটেল টাইগার বা টাইগার হোটেল প্লাস কিন্তু একটা কথা আছে না বাংলায় ঢেঁকি যেখানে যায় ধান ভানে তো এখানেও রোগী দেখতেই হবে আমাকে এই বাচ্চাটাকে সুস্থ করার জন্য বাবা গাজীপুর জেলা থেকে বড় আশা করে নিয়ে এসেছে অটিজম দেখেই বোঝা যাচ্ছে আপনার টাইপের দৌড়াচ্ছে লাফাচ্ছে বাবা মায়ের কষ্টের শেষ নেই কারণ এরা তো অন্য জগতে থাকে অটিজমের জগৎ আলাদা ওই বাস্তব বুদ্ধি কম হিউম্যান যে ডেভেলপমেন্টের কগনিটিভ সাইড মনস্তাত্ত্বিক সাইড মনের সাইড সে ডেভেলপমেন্ট নেই তাই এদের তো দোষ দেওয়া যায় না যে ইচ্ছাকৃতভাবে করছে এখন অডিজম হচ্ছে কেন অনেকবারই বলেছি অনেক ভিডিওতে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভ্যাকসিনের একটা সাইড এফেক্টের জন্য হয় এবং এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষাও চলছে তো হোমিওপ্যাথি ওষুধ কি দিয়েছেন কিছু লাস্ট কি হোমিওপ্যাথি চলছে হোমিওপ্যাথি ওষুধ অনেক চলেছে

তো এই বাচ্চার জন্যে ওষুধ পড়েছে এনাকার্ডিয়াম ক্যালিফস অ্যাব্রোটেনাম থুজা ব্যারেটেকার মেডোরিনাম সিফিলাইনাম ক্যারেন্টোলা হিসপেনিকা বেলেডোনা হারেসামাস দশটা ওষুধ পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে একজন চিকিৎসক না বিভিন্নজন দুজন চিকিৎসক মিলে চিকিৎসা করেছে বাচ্চাটিকে দশটা ওষুধ এসছে আমার সিলেকশান ফসফরাস এই দশটা ওষুধের মধ্যে একবারও আসেনি কারণ এখন আমি ফসফরাস বাচ্চাটাকে দিতে চাইছি কেন বুঝিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি অসম্ভব রেস্টলেসনেস আমাদের তো হোমিওপ্যাথির চিকিৎসকদের ওষুধ দিতে গেলে অবজারভেশন করতে হবে ছটফটেনি প্রথম থেকে দেখে চলেছি আমি এবং রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি ইনফিনিটি কথার মানে যারা জানে না আমাদের বাংলাদেশের অনেক ছেলেরা অনেক দুর্বল ইনফিনিটি মানে চূড়ান্ত সীমা শেষ সীমায় পৌঁছে গেছে একটা মিনিট বাচ্চাটা স্থির থাকছে তো এরকম রেস্টলেসনেস আমরা পাব ফসফরাস আর্সেনিক ট্যালেন্টুলা স্ট্রামোনিয়াম রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি সো নাম্বার ওয়ান রেস্টলেসনেস নাম্বার টু বাচ্চাটা সেন্সিটিভ টু নয়েস যা গল্প শুনলাম এর বাবা মায়ের কাছ থেকে যা হিস্ট্রি পেলাম ভেরি মাছ সেন্সিটিভ টু নয়েস ও মোবাইল চাই এটা দাও ওটা দাও সব কিছু যা করে থাকে এই সব বাচ্চারা এদের বেসিক বোঝার ক্ষমতা কম কারাকারি করে মেরে ধরে মোবাইল নেবে কিন্তু কোনো শব্দ মন্দিরের কাছে গেলে শব্দ উলুধ্বনি শঙ্করধ্বনি বা মাইকে যে আদানের শব্দ ভেসে আসে এসব শব্দ শুনলে ওর মাথা গরম হয়ে যায় কিছুতেই সহ্য করতে পারে না সো ভেরি মাছ সেন্সিটিভ টু নয়েস অ্যাসারাম থেরিডিয়ান ফসফরাস এসব হচ্ছে ভেরি সেন্সিটিভ টু নয়েস সো ফসফরাস ফসফরাস বজ্রপাতের ভয় পায় এটা অনেকে মানে বোঝার চেষ্টা করে না তার মানে সেন্সিটিভ টু নয়েস বজ্রপাত মানে কি বাদ পড়ার শব্দের ভয় পায় ওটা কিন্তু অ্যাকচুয়ালি ফিয়ার অ থান্ডার স্টম মানে সেন্সিটিভ টু নয়েজ তাহলে দুটো সিমটম ফসফরাসকে কভার করছে ফসফরাসের ফিজিক্যাল মেক আছে হ্যান্ডস আপ সুন্দর দেখতে নাম্বার থ্রি ছোটোখাটো বাচ্চা পেলে খুব জড়িয়ে ধরে আদর করতে খুব ভালোবাসে এইটা বললেন তো আদর তারপরে অনেক সময় ধাক্কা টাক্কা দেয় কিন্তু দিস ইজ এই রেপার্টোরিয়াল রুব্রিক মেডিক্যাল মেট্রিয়ামেডিক্যাল টার্ম ম্যাগনেটাইজড ডিজায়ার ম্যাগনেটাইজ ডিজার তার মানে ম্যাগনেট যেমন আয়রনকে ধরে সেরকমভাবে কাউকে জড়িয়ে ধরা আদর করা অ্যাপেকশনেট ওর ম্যাগনেটাইজড ডিজায়ার তিনটে ওষুধ আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি ম্যাগনেটাইজ ডিজায়ার কী কী ক্যালকেরিয়া কাপ ফসফার সো ম্যাগনেটাইজ ডিজার ফসফারস রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি ফসফরাস ভেরি মাছ সেন্সিটিভ টু নয় ফসফরাস ফসফরাসের একটা কন্ট্র ইন্ডিকেশন পাচ্ছি আমরা ফসফরাসের মিষ্টি খেতে পছন্দ করে না খুব একটা কিন্তু এই বাচ্চা মিষ্টি ভালোবাসে হতে পারে হোমিওপ্যাথিতে আমরা লক্ষ্য করে দেখেছি বহু ক্ষেত্রেই যেটার খুব স্ট্রং ডিজিয়ার সেটার খুব স্ট্রং অ্যাভারসানও হতে পারে যে খুব বেশি চিলি সে কখনো কখনো খুব বেশি হটও হতে পারে তাই হিপারসলভারও কিন্তু অনেক সময় খুব হট হয় বইয়ে বলা আছে পরীক্ষায় দেখা গেছে ক্লিনিক্যাল এক্সামিনেশনে যে চাইল্ড কিক্স দ্য ক্লোথ অ্যাট নাইট ইভেন ইন দ্য কোল্ডেস্ট ওয়েদার সো ন্যাক্টার মিওর যেমন রুটি খেতে খুব ভালোবাসতো এমন একদিন আসলো রুটি আর মোটেই পছন্দ করছে না সো দেয়ার মে বি কন্ট্রা ইন্ডিকেশান অ্যাবাউট ডি এয়ার অ্যান্ড অ্যাভারসান অ্যান্ড ইন থার্মাল রিয়াকশান অলসো সো কনসিডারিং দি ফিজিক্যাল মেকআপ কনসিডারিং দি অ্যাফেকশন এট ম্যাগনেটাইজ ডিজ কনসিডারিং দ্য রেস্টলেসনেস টু দ্য ইনফিনিটি অ্যান্ড ভেরি মাছ প্রজ দি ওনলি অ্যান্ড ওয়ানলি সিলেক্টেড মেডিসিন ইজ ফসফারাস ফসফার ছাড়া দ্বিতীয় কোনো ওষুধ আসার কোনো জায়গা নেই ফসফারাস ছাড়া আর অন্য কোনো ওষুধ আসার কোনো সুযোগ নেই তাহলে দশটা ওষুধ যে পড়েছে তারা কি ভাবনা করে দিয়েছে বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে কিন্তু হোমিওপ্যাথি খুব অ্যানালাইটিক্যাল অ্যাঙ্গেল থেকে বিচার না করলে ওষুধ ঠিক হবে না আমি কেন বুঝিয়ে দিলাম আমাদের মেন্টাল সিমটমস ফিজিক্যাল সিমটমস সব জোর দিতে হবে এই যদি আমরা পরিষ্কার ধরে নিই পিকিউলিয়ার আনকমন সিমটম ও মারধর বেশি করে না ও জড়িয়ে ধরতে চায় দ্যাট ইজ ম্যাগনেটাইজড ডিজিয়ার রিপোর্টারি খুলে দেখবে ম্যাগনেটাইজড ডিজিয়ার ফসফরাসিতে গ্রেট মেডিসিন আমি যেমন আমার চেম্বারে ভিডিওগুলো দেখাই আমি বই থাকলে বই খুলে দেখিয়ে দিই এখানে দেখাতে পারছি না সবাই দেখে নেবে ম্যাগনিটাইজড ডিজি আর ফসফরাস ফার্স্ট গ্রেড রেস্টলেসনেস ভীষণ রেস্টলেসনেস ফসফরাস ফার্স্ট গ্রেড ইন্টেলিজেন্ট বাচ্চাটা কিন্তু ইন্টেলিজেন্ট ও কিন্তু খুব ডাল ইডিওটিক নয় আমি বুঝে ইট সো ভেরি ইন্টেলিজেন্ট কিন্তু ও যেখানে যেমন ঠিক সেখানে তেমন ভাই ম্যানেজ করতে পারে ও খুব বুদ্ধিমান সো ফিজিক্যাল মেকআপ দেখতে সুন্দর হ্যান্ডসাম চেহারা বুদ্ধিমান ছেলে অসম্ভব অস্থিরতা সাউন্ড একদম সহ্য করতে পারে না এবং আদর করতে চাই জড়িয়ে ধরতে চাই সো একমাত্র হান্ড্রেড পারসেন্ট মেডিসিনিস ফসফরাস সো ফসফরাস আই হ্যাভ প্রেসক্রাইব ফসফরাস ওয়ান এম টু ডোজেস ফসফরাস ওয়ান এম টু ডোজেস এই দুটো ডোজ দিন ভালো কোম্পানির জার্মান সিল করা ফাই বাংলাদেশে পাওয়া যায় আর লোকাল ওষুধ দেবেন না দুটো ডোজ পরপর দুদিন সকালে এক কাপ জলের মধ্যে বা পানির মধ্যে এক ফোঁটা দিয়ে সেইখান থেকে দু চামচ খাওয়াবেন ডাইরেক্ট এক ফোঁটা দেবেন না ডাইনামিক হইতে এটা সূক্ষ্ম করে দিন দুটো ডোজ দিয়ে এক মাস পরে আমার সাথে যোগাযোগ করবেন এই বাচ্চা ইম্প্রুভ হবে আস্তে আস্তে এরপরে আরও কি ওষুধ লাগে দেখবো হয়তো নেক্সট ফসফরাস একমাত্র ফসফরাস যে সব সিমটম কাভার করছে অন্য কোনো ওষুধই আসে না তো পরে হয়তো ফসফরাস টেন এম লাগতে পারে লেটস কনসাল্ট উইথ মি আফটার ওয়ান মান্থলিভ অ্যান্ড আই হোপ ইউর বেবি উইল বিভোরেন্স ক্যান্স্ট চলেছিলেন এই জন্য শেখাব আগামীকাল হোয়াট ইজ হোমিওপ্যাথি আসল ওষুধ না পড়লে কোনো দিন রোগ সারবে না আপনি খুব আশা নিয়ে এসেছেন এবং প্রথমে এসে খুব আবেগজড়িতভাবে কেন্দ্রেও ফেলেছিলেন একমাত্র সন্তানের জন্যে আপনার ছেলে সুস্থ হবে আমি ইমপ্রুভ করে দেবো না ঠিক আছে এখন তো যেতে হচ্ছে না এখন তো যেতে হচ্ছে না আমাকে দেখানোর জন্য রেডি হয়েছিলেন যদি কোনো কারণে আমি এখানে মিস করতাম উনি একদম মানসিক প্রস্তুতি নিয়ে এসেছিলেন যে ইন্ডিয়াতে যাবেন দেখানোর জন্যে এবারে আমরা প্রেসক্রিপশন করে দিলাম পরে আমরা যোগাযোগ করে নেব ইরিটেশন ব্রেন ইরিটেশনের জন্য ইম্প্রুভ হয়ে যাবে